বাংলা ভাষায় মহাভারত কাব্যের প্রথম অনুবাদক কবি ছিলেন পরাগলি মহাভারতের লেখক কবীন্দ্র পরমেশ্বর। গৌরেশ্বর সুলতান আলাউদ্দিন হোসেন শাহ 1493 থেকে 1518 সাল পর্যন্ত যা শাসনকাল ছিল, সেনাপতি লস্কর পরাগল খানের উৎসাহে কবি এ কাব্য রচনা করেছিলেন বলে কাব্যটি পরাগলি মহাভারত নামে খ্যাত। অপরদিকে শ্রীকর নন্দীর ভনিতায় অন্য একটি মহাভারত কাব্যের অস্তিত্ব রয়েছে। ভনিতায় কোথাও শ্রীকর নন্দীর নামও উল্লেখিত হয়নি। তিনি পরাগল খানের পুত্র সুঠি খানের আদেশে জৈমিনী মহাভারতের উপর নির্ভর করে কেবল অশ্বমেধ পর্বের অংশ নিয়ে মহাভারত রচনা করেন। কাব্যটি সুঠিখানি মহাভারত নামে পরিচিত। অপরদিকে 17 শতকের কবি সমাজের সর্বাপেক্ষা স্মরণীয় নাম কাশীরাম দাস। তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের সংস্কৃত মহাভারতের অনুসরণ করে মহাভারত রচনা করেন। তিনি কথক, গায়েন, লিপিকর ও ছাপাখানার বদৌলতে লোকপ্রিয় সমগ্র মহাভারতের রচক হিসেবে সাধারণের কাছে পরিচিত। রামায়ণের কবি হিসেবে কৃত্তিবাদ যেমন অতুলনীয় খ্যাতির অধিকারী, মহাভারত রচনার ব্যাপারেও কাশীরাম দাস তেমনি সীমাহীন খ্যাতির গৌরব লাভ করেছে।